শবে বরাতের বিশেষ 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত নামাজ বলতে সম্মিলিত কোনো ইবাদত নাই। অনেকে আছে শবে বরাতের দিন আগরবাতি জ্বালায়, কুসংস্কার, জ্বালানো যাবে না। অনেকে আছে শবে বরাত উপলক্ষে ওই যে মিষ্টি, তারপর আরো কি বলে এটা, এগুলোর আয়োজন করে, এটা শবে বরাত উপলক্ষে বিশেষ ইবাদত না। এমনি আপনি সারা বছর যেভাবে খান ওইভাবে খাইলে খাইতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে বিশেষ করে এগুলা করা যাবে না। এই রাত্রে নবী করিম ইসলাম এবং সাহাবা একরাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসছে, ইবনে ওমর বলেছেন পাঁচটা রাত এমন আছে যেই রাত্রে আল্লাহ বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। এর ভিতর এক রাত হলো লাইলাতুল নিসফ মিন শাবান। বড় মজার কথা হলো, আমাদের দেশে যে সকল ভাইরা লাইলাতুল বরাআ এই রাত্রে কোনো ফজিলত মানতেই চান না, ওনারা যাদেরকে আকিদার ইমাম মানেন, ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনু কাইম আল জাওজিয়া রহমতুল্লাহ আলাই, ওনাদের কিভাবে ওই রাত্রে ফজিলত আসছে? খুদ আলবানী রহমতুল্লাহ আলাই স্বীকার করেছেন, আব্দুর রহমান মুবারকপুরি রহিমাল্লাহ স্বীকার করেছেন। এই জন্য আমার উস্তাদে মোহতারাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজুল্লাহ লিখেছেন, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে লাইলাতুল বরাআ। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। এই রাত্রের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা বলি আমি, অনেকে এই কথা বলে যে এই রাত্রে ফজিলত আছে কিন্তু কোনো আমল করা যাবে না। আচ্ছা বলুন তো, যদি সাতকানি আর আমাদের শেখ আবু রেজা নদভী এমপি হাফিজুল্লাহ ঘোষণা করছেন যে আগামী মাসের 5 তারিখ যারা সন্ধ্যায় আমার ঘরে আসবে সবাইকে 5000 করে টাকা দিব, আচ্ছা বলুন তো সেই রাত্রে আপনি ঘুমাবেন না মাগরিব পরে এসে লাইন দিবেন? কেন আপনার টাকা পাবেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আপনাকে মাফ করবেন, তো এই রাত্রে আপনি ঘুমাবেন না ইবাদত করবেন? কথা বোঝাই নাই। এই জন্য এই সকল অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব বলেন না, বিভ্রান্ত হব। আসলে আমি খুবই নগণ্য ছোট্ট একজন মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর আল্লামা আবু রেজা নদভী হাফিজাহুল্লাহ, ওনার হুসনে জন নেক ধারণার কারণে আমি এখানে বসেছি। খুব লম্বা কথা বলবো না, খুব লম্বা কথা বলার সুযোগও নেই, মৌলিক বিষয়ে দু চারটা কথা বলবো যারা আমরা এখানে আছি। আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা জানার নিয়তে, বোঝার নিয়তে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত এহসান করেছেন, যত অনুগ্রহ করেছেন, যত নিয়ামত দ্বারা আমাদেরকে সিক্ত করেছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো তাহলে আল্লাহর নিয়ামত গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা শেষ করা যাবে বলেন না? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত রাজি দ্বারা সিক্ত করেছেন, আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন। ইমানের বড় দাম, যদি কোনো মানুষ তার অন্তরে জাররা পরিমাণ, সর্ষের দানা পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারে, ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাবুল ইমান বাবু শাফাআতিল কুবরা, ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের প্রায় 42টা হাদিস এনেছেন, শুধু মুসলিম শরীফে হাদিস আছে 42টা। দেখেন বর্তমানে আমরা ফিতনার যুগে আছি, ফাসাদের যুগে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পূর্ব যে ফিতনাগুলো নিয়ে আলোচনা করেছেন ফিতান হাদিসের কিতাবাদিতে, কিতাবুল ফিতানের অধ্যায়ে যে হাদিসগুলো এসেছে, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ফিতানে যে হাদিসগুলো এনেছেন, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবুল ফিতান ওয়াল মালাহিমে যে হাদিসগুলো এনেছেন, ফিতনার একটা মৌলিক হাদিস আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, বাইনা ইয়াদা ইসসাআ ইউশিল ফিতনা কাকিতাউল লাইল, হে আমার উম্মাহ কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, কিয়ামতের আগে আমার উম্মাহকে বাইনা ইয়াদা ইসসাআ, কিয়ামতের ওই চূড়ান্ত আলামত পৃথিবীতে প্রকাশের সময় যখন ঘনিয়ে আসবে, এর আগে আল্লাহর নবী বলেন ইউশিল ফিতনা কাকিতাউল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার যেমন পুরো পৃথিবীকে ঘিরে নেয়, নবী বলেন আমার উম্মাকে ফিতনা তেমন ঘিরে নেবে, আর ফিতনা যখন ঘিরে নেবে তখন আমার উম্মার অবস্থা কেমন হবে? নবী বলেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনাম ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনাম ওয়ায়ুসবিহু কাফিরান ওয়ায়বিউ দীনহু বিআরযিম মিনাদ দুনিয়া কালিল,
নবী বলেন ফিতনা যখন রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে আমার উম্মার অবস্থা হবে, ইউসবিহুর রাজুল ফিহা মুমিনান, মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়ুমসি কাফেরা বিকেলে কাফের হয়ে যাবে, ওয়ুমসি মুমিনা বিকেলে মুসলমান থাকবে, ওয়ুসবিহু কাফেরা সকালে কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে উম্মার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর রূপে যে ফিতনা আসবে সেই ফিতনার নাম দিন হারানোর ফিতনা। মানুষ হেসে খেড়ে দিন গবেষণার নামে, স্টাডির নামে, শরিয়ত নিয়ে পণ্ডিতের নামে মানুষ হেসে খেলে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে অনুভব করতে পারবে না। ওই যে খারিজিদের মতো, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি ইবনে মাজাহ যে হাদিস এনেছেন, খারিজিরা দিন থেকে কেমনে বের হয়, আল্লাহর নবী বলেন ইয়ামরুকু মিনাদ দিন কামা ইয়ামরুকু সাহমু মিনাল কাউস, একটা ধনুক থেকে যেমন মুহূর্তের ভিতর তীর বের হয়ে যায়, একটা বন্দুক থেকে যেমন মুহূর্তের ভিতর গুলি বের হয়ে যায়, উম্মার অবস্থা এমন হবে উম্মা ঈমান থেকে হেসে খেলে বের হয়ে যাবে। তো উম্মা ঈমান থেকে বের হবে কিভাবে? উম্মার আকীদা, জরুরিয়াতে দ্বীনের যে আকীদা, ইসলামের অকাট্য যে আকীদা আছে, সেই অকাট্য আকীদা গুলো মানুষ পরিবর্তন করে ফেলবে, আর অকাট্য আকীদা অস্বীকার করে মানুষ হেসে হেসে দ্বীন থেকে বের হয়ে একদম জাহান্নামের কিনারে যাবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশ হবে নবীর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেক নবীকে একবার দোয়ার অপশন দিয়ে বলেছিলেন, হে নবী আপনি এখন আল্লাহর কাছে দোয়া করুন, যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া সেই তামান্না পূর্ণ করবেন। আল্লাহর নবী বলেন আমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সেই সুযোগ দিয়েছেন, ওয়ালাকিন নাখতাবাতু, কিন্তু আমি আমার সুপারিশটা নির্বাচন করে রেখেছি, লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার যে সকল উম্মা কবিরা গুনাহ করার কারণে কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে, আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার স্পেশাল সুপারিশটা আমি আমার কবিরা গুনাহ গুনাহকারী উম্মতের জন্য রেখে দিয়েছি। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন কিয়ামতের দিন বিচারের ফয়সালার পর জাহান্নামে চলে যাবে, আল্লাহর নবী বলেন আমি তখন আল্লাহর আরশে সিজদায় পড়ে যাব, আর সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব। সহিহ মুসলিমের প্রায় 42টা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন আল্লাহর নবী যখন সিজদায় পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ এসে যাবে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কান্না করছেন, ইরফা রাসাক আপনি মাথা তুলুন, সালতো তো আপনি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, ওয়াশফা তুশফা আপনি সুপারিশ করুন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দেবে। আমার নবী তখন বলবেন ইয়া রব্বি উম্মতি, লম্বা হাদিস ঘটনা বলার আমার উদ্দেশ্য না, উম্মার ভেতর আকীদা বিকৃতি ঘটানো হচ্ছে সূক্ষ্মভাবে। দেখবেন বিশাল বড় বড় স্কলার বক্তব্য দিচ্ছে, হাজার মানুষের ভিতর বক্তব্য দিচ্ছে যে কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে জাহান্নামে যায় আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না, এই যে আকীদার ভিতর আপনাদের আকীদার ভিতর বিকৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো শুধুমাত্র মুসলিম শরীফের 42টা হাদিস দ্বারা প্রমাণিত, কোন মানুষ যদি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, কোন মানুষ যদি সরষের দানা পর ঈমান ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আমার নবীর সুপারিশে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এজন্য ঈমানের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান আনার পর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বিশুদ্ধ আকীদা পালন করা। আল্লাহর ব্যাপারে আপনার আকীদা কেমন হবে, নবীর ব্যাপারে আপনার আকীদা কেমন হবে, সাহাবা ইকরামের ব্যাপারে আপনার আকীদা কেমন হবে, আপনার আকীদার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আপনার আকীদা যদি মা আনা আলাইহি ওয়া আসহাবির মাপকাঠিতে উত্তীর্ণ না হয়, আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, আপনার আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে বলেন না? কবুল হবে না।
খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা কি বলতো, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ কোরআনে মুনাফিকদের চরিত্র বর্ণনা করছেন যে মুনাফিকরা নিজেদেরকে বড় ঈমানদার প্রমাণ করত, মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লামের পিছনে নামাজ পড়ত। আল্লাহ তাদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন যে মুনাফিকদের অবস্থা হলো ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, মুনাফিকরা যখন সাহাবা একরামের সাথে সাক্ষাৎ করে, ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, কালু আমান্না, মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতীনিহিম, আর যখন তারা কাফেরদের কাছে যায়, কালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদেরকে নিয়ে একটু টাট্টা করছি, একটু মুস্কারি করছি। মুনাফিকরা মুখে পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়ত, তারাও বলতো আমরা ঈমানদার। তাদের ঈমান আসল না খাঁটি না ভেজাল, ঈমান যাচাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে যখন ঈমান যাচাইয়ের মাপকাঠি দিলেন, কি মাপকাঠি, আল্লাহ বলেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন না শুধু মুখে ঈমান এনেছে এই কথা বললে হবে না। ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে সাহাবা একরাম, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা বলে আমরা মুসলমান, আল্লাহ তাদেরকে মাপকাঠি দিলেন যে না মুসলমান বললেই হবে না, ঈমানদার বললেই হবে না, আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। তখন মুনাফিকরা কি বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেমন ভাবে ঈমান এনেছে নির্বুধরা, যেমন ভাবে ঈমান এনেছে বুকারা, তারা বলে না আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো, বলেন না মুনাফিকরা কি বলে, আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো, কথা বুঝবেন। আল্লাহ তো এখানে এইভাবে বলেন নাই আমিনু কামা আমানান নবী বলেন নাই, আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমানানো সাহাবায়ে কেরামের মতো। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ফা ইন আমানু, যদি তারা ঈমান আনে, কার মতো, বিমিসলি মা আমানতুম, যেমন ভাবে ঈমান এনেছো তোমরা, এই তোমরা যারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন যদি তারা ঈমান আনে, যদি ইহুদিরা ঈমান আনে, যদি খ্রিস্টানরা ঈমান আনে, যদি মুনাফিকরা ঈমান আনে, যদি বিদর্ভীরা ঈমান আনে, কার মতো, কামা আমানান নাস, যেমন ভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ ঈমান হেদায়েত প্রাপ্ত হওয়ার মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে, তুমি সারাদিন ঈমানদার বললে তোমার ঈমান পূর্ণ হবে না, তোমার ঈমান মাপকাঠির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান যাচাইয়ের জন্য মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে, যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলে তুমি পূর্ণ ঈমানদার, আর যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিতে না ঠিকে, তুমি ঈমানদার না তুমি মুনাফিক, কথা বুঝাইতে পারি নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ ঈমানের মাপকাঠি কেন সাহাবায়ে কেরামকে বানালেন, আল্লাহ তো বলতে পারতেন যদি তোমরা ঈমান আনো সাহাব নবীর ঈমানের মতো, আমিনু কামা আমানান নবী ফা ইন আমানু বিমিসলি মা আমানান নবী, আল্লাহ ঈমানের মাপকাঠি কেন সাহাবায়ে কেরামকে বানালেন, কেন ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা, ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান অনেকটা মুশাহাদার পর্যায়ে, দেখার পর্যায়ে চলে গিয়েছিল, কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ফেরেশতাদেরকে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। এক বর্ণনা অনুযায়ী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা, এক বর্ণনা অনুযায়ী বর্ণনার ভিন্নতা আছে, কোন কোন মুফাসসিরদের বক্তব্য অনুযায়ী নবী মেরাজের রাতে জিবরিল উদ্দেশ্য, আবার কোন কোন মুফাসসিরদের মতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনকে একদল মুফাসসিরদের মতে নবী দেখেছেন, এজন্য নবীর ঈমানটা অনেকটা মুশাহাদার পর্যায়ে, দেখার পর্যায়ে চলে গিয়েছিল।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ক্ষেত্রে মাপকাঠি বানিয়েছেন সাহাবা ইকরামকে, বলেছেন ইমান আনো কার মতো, কামা আমানান নাস, যেমন ইমাম এনেছেন সাহাবা ইকরাম। এজন্য শুনেন, আকিদার মধ্যে যুগে যুগে ওরিয়েন্টালিস্ট, যারা ওরিয়েন্টালিস্ট যাদেরকে আমরা বলি প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্টদের একটা বিশাল অংশ মুস্তাশরিকিন আরবিতে বলে। মুস্তাশরিকিনদের একটা মৌলিক উদ্দেশ্য হলো, যাদেরকে ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট, আমরা বাংলাতে বলি প্রাচ্যবিদ। ডক্টর মুস্তফা সিবাই অনেক কাজ করেছেন, আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিকুন লিখেছেন, আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফিত তাশরিয় আল ইসলামি লিখেছেন, ডক্টর আবু সাহাব রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কাজ করেছেন, ডক্টর আবু সাহাব রহমতুল্লাহ আলাইহি দিফা আন সুন্নাহ লিখেছেন, দিফা আন আবি হুরায়রা লিখেছেন, আমাদের মাওলানা সৈয়দ আবুল আসারী নদভী রহমতুল্লাহ আলাইহি আমাদের শায়খের শায়খ এই ব্যাপারে আলোচনা করেছেন। মুস্তাশরিকিনদের যে মৌলিক যে থিমগুলো ছিল, আপনি যদি ডক্টর আবু রিয়ার বই পড়েন, তারপর আহমদ আমিনের বই পড়েন, ডক্টর গুল্ড জহিরের বই পড়েন, ওরিয়েন্টালিস্ট যারা ছিল তাদের একটা মৌলিক টার্গেট ছিল ইসলামের একদম মৌলিক যে আকিদাগুলো আছে ওই আকিদাগুলোর ভিতর সূক্ষ্মভাবে সন্দেহ তৈরি করে দেওয়া। কারণ ইসলামের মৌলিক আকিদায় যদি কেউ সন্দেহ তৈরি করে দিতে পারে, তাহলে যত ইবাদত করুক আকিদা যদি নড়বড়ে হয়ে যায় ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য মুস্তাশরিকিনরা তিনজন সাহাবিকে টার্গেট করেছে, দুইজন সাহাবিকে, মুস্তাশরিকিনরা দুইজন সাহাবিকে সবচেয়ে বেশি সমালোচনা করার চেষ্টা করেছে। একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভিতর যারা অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন দুইজন, একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুস্তাশরিকিনরা প্রাচ্যবিদরা চেষ্টা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করতে। কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করার অর্থ হলো পুরো হাদিসকে বিতর্কিত করা। আরেকজন মজদুম সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মুস্তাশরিকিনরা প্রাচ্যবিদরা বিতর্কিত করার চেষ্টা করেছে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবুল ওয়াহি, আল্লাহর নবী তাকে ওয়াহি লেখার দায়িত্ব দিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত যদি করতে পারে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করার অর্থ হলো পুরো ওয়াহির ভিতর সন্দেহ তৈরি করে ফেলা। কারণ মুআবিয়া নিজে যদি মাজরুহ বা বিতর্কিত হয়ে যান, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহির যেই অংশটা লিখেছেন এই অংশটা এমনিতেই বিতর্কিত হয়ে যায়। এজন্য ইমাম নাসাই রাহিমাল্লাহর একটা বিখ্যাত বক্তব্য আছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 303 হিজরিতে, আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহিকে আজ থেকে 1100 বছর আগে কিছু মানুষ গিয়ে প্রশ্ন করেছে যে আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায় যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, তাদের ব্যাপারে আপনার মতামত কি? হযরতে নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যেই ব্যক্তি দরজায় করাঘাত করে, ফাকা আন্নামা আরাদা আন ইয়াদখুলা, যেই ব্যক্তি একজনের দরজায় গিয়ে নিয়মিত করাঘাত করে, সে দরজায় করাঘাত কেন করে? দরজায় করাঘাত করার উদ্দেশ্য হলো ঘরে প্রবেশ করা। ঠিক তেমনিভাবে মান জারাহা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, যেই ব্যক্তি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে বিতর্কিত করার চেষ্টা করে, তার মূল উদ্দেশ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করার উদ্দেশ্য না। ফাকা আন্নামা আরাদা জামিআস সাহাবা, যে ব্যক্তি একজন সাহাবাকে বিতর্কিত করতে চায়, একজন সাহাবা ইকরামকে বিতর্ক করার উদ্দেশ্য হলো এক সাহাবিকে যদি বিতর্কিত করা হালাল তার জন্য হয়ে যায়, একজন সাহাবিকে বিতর্কিত করার দ্বারা তার নিয়ত হলো পুরো সাহাবা ইকরামকে বিতর্কিত করে ফেলা। অথচ সাহাবা ইকরাম এক জামাত, দেখেন আমার কথাকে অন্যদিকে নিয়েন না, বাংলাদেশ জামাতে ইসলামের সাথে আমাদের আকাবির দেওবন্দের যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো কোনো রাজনৈতিক বিতর্ক না। জামাতে ইসলামের সাথে আমাদের আকাবির যে বইগুলো লিখেছেন, আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো বেশি আধুনিক হইয়েন না, আমাদের আকাবিরদের লেখা বইগুলো পড়েন। হযরত মাওলানা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আলাইহি, জগদ্বিখ্যাত মুহাদ্দিস, 1397 হিজরিতে ইন্তেকাল করেছেন। আপনার ফিকহ, আপনার বুঝ ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ থেকে জীবনে বেশি হবে না। ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আরবিতে কিতাব লিখেছেন, আল উস্তাদ আল মওদুদি ওয়া শাইউম মিন হায়াতি ওয়া আফকারিহি। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, জগদ্বিখ্যাত ইমাম মুফাক্কির ইসলাম, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, আমাদের তালিবুল ইলম ভাইদেরকে বলবো যদি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহিকে চিনতে চাও, ওনার কারওয়ানে জিন্দেগিটা পড়ো, ওনার মাজার খাসিরুল আলম বিন হিতাতিল মুসলিমিন পড়েন, ওনার তারিখে দাওয়াত ও আজিমত পড়েন, ইদা হাব্বাত রিহুল ঈমান এই কিতাবগুলো পড়েন। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মতো মুফাক্কির ইসলাম,
মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এমন ব্যক্তিত্ব, তিনি যখন জীবিত ছিলেন হজ করতে গেছেন, মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ মাতাফে বসা আর বাইতুল্লাহর ইমাম খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় প্রথম রেফারেন্স টানতে টানতে প্রথমে বলেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতামত এনেছেন, ইবনু কাইমিল জাওদিয়া রাহিমাহুল্লাহর মতামত এনেছেন, মতামত টানতে 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 সর্বশেষ এসে বলতেছেন যে এই ব্যাপারে মুফাক্কির ইসলাম মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভীর দামত বরকাত, তখন তো তিনি জীবিত, তার মতামত হলো এটা। এত বড় জালিলুল কদর ইমাম ছিলেন মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আপনারা তাদের মাযা খাসিরাল আলাম বিন হিতাতিল মুসলিমিন পড়লে বুঝবেন উম্মার প্রতি কত দরদ ছিল, তড়প ছিল। সেই মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ কিতাব লিখেছেন আসরে হাজির মে দিন কে তাফহিম ও তাশরীহ, সেটা যদি আপনারা পড়বেন তাহলে বুঝবেন যে আসলে ইখতিলাফটা কোথায়। মওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন, পরে চলে আসছেন, এসে কিতাব লিখেছেন মওলানা মওদুদীকে সাথ মেরে রেফাকত কি সরগুজস্ত আওয়ার আপ মেরা মাওকিফ, যে মওলানা মওদুদীর সাথে আমার প্রত্যেকের আমি কেন সরে এসেছি, এখন আমার অবস্থান কি, এটা পড়বেন। মওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার ভুল সংশোধন পড়বেন, মওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রহমতুল্লাহ আলাইহির এক তাবির কি গলতিয়া পড়বেন, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির ফিতনায়ে মওদুদিয়াত পড়বেন। আমাদের আকাবিরদের বই আমরা পড়ি না, এটা একটা সমস্যা। আমরা তো মনে করি আমাদের আকাবিরা কিছু বুঝেন নাই, মানে আমাদের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, অথচ আপনি মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি পারতপক্ষে কোনো ফিরকা কেন্দ্রিক কোনো লেখালেখি লিখতেন না, উনি পুরা উম্মা কনসেপ্টে কাজ করতেন, কিন্তু এখানে এসে তিনিও তার অবস্থান পরিষ্কার করেছেন এবং সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহির নাম ধরে রদ করেছেন এই মাসালায়। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি মানে কোন কোন ক্ষেত্রে ওনার তাকলিদ করেছেন মওদুদী সাহেবের, একদম নাম ধরে ধরে সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির মতো জগৎবিখ্যাত দায়ী রদ করেছেন, খণ্ডন করেছেন। এজন্য ওনাদের সাথে আমাদের মৌলিক যে কনসেপ্টে মতভিন্নতা, এর একটা মতভিন্নতা হলো মিয়ারে হক, সাহাবা একরাম সত্যের মাপকাঠি কিনা। দেখেন এই পরিভাষাটা নতুন, আপনি আকিদার উর্দু ভাষায় লিখিত, আরবি ভাষায় লিখিত, আকিদার মূলধারার কোনো কিতাবে মিয়ারে হক শিরোনামে কোনো আকিদা পাবেন না, কারণ এই আকিদাটা মওদুদী সাহেব নিজে লিখেছেন ওনার দস্তুরে জামাতে ইসলামীতে, যে রসুরে খুদাকে সেওয়া কিসি কো মিয়ারে হক না সমঝনা, যে আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি বানা যাবে না, ওর কিসি কো তনকিদ সে বালাতর না সমঝনা, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। আমাদের আপত্তিটা এখানে, আমাদের আপত্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমামের মাপকাঠি বানিয়েছেন সাহাবা ইকরামকে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবার সমালোচনা করা জায়েজ, এই যে কথা বলেন না, বলেন আকীদা ঠিক করার নিয়ে তো বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ, কেন নাই? সাহাবা আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত জামাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ শরীফে আল্লাহর নবীর ফকি সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহু হাযিহিল উম্মাহ বাদাল খুলাফায়ে রাশিদিন, এত বড় সাহাবি ছিলেন, আল্লাহর নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইনে, হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেন রাদিয়তু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আব, যদি কোনো মাসআলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতামত পেশ করে সেই মতামতের উপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সন্তুষ্ট, এত বড় সাহাবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নাস এসেছে মুসনাদে আহমদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, উনি বলেন ইন্নাল্লাহ নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে পুরো পৃথিবীর সব রুহের দিকে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে অন্তরকে পেয়েছেন সবচেয়ে স্বচ্ছ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নির্বাচিত করেছেন, সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার পুরো পৃথিবীর সব মানুষের অন্তরের দিকে তাকিয়েছেন, সব মানুষের অন্তরের দিকে তাকানোর পর সাহাবায়ে কেরামের অন্তরকে সবচেয়ে স্বচ্ছ পেয়েছেন, এজন্য আল্লাহ সাহাবায়ে কেরামকে নবীর সান্নিধ্যের জন্য নির্বাচিত করেছেন। মা রাআহুল মুসলিমুন হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন শুনো, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে উত্তম মনে করেন
খুদ আল্লাহ রাব্বুল আলামিনও সেই বিষয়কে উত্তম মনে করেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? না। আর আস্তে বলেন, না। কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? না। কথা আমার না, আকীদার প্রত্যেক ধারা। আপনি সালাফি আকীদা বলেন, বর্তমান যুগের সালাফি মানে এরা সালাফি আকীদা না, এটা জাস্ট আই ওয়াশ একটা শো। এরা আকীদার নামে মুজাসসিমা আকীদা, মুশাববিহাদের আকীদা, জাহমিয়াদের আকীদা লালন করে। মূলত আর সালাফ মানে আমাদের সালফে সালেহীনের যে আকীদা, সালফে সালেহীনদের আকীদার একটা শীর্ষ কিতাব হলো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির লেখা আকীদাতুত তাহাবী। আকীদাতুত, আপনারা আমার কথা বুঝতেছেন তো? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আকীদাতুত তাহাবীতে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি সাহাবাদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হবে একথা বর্ণনা করতে গিয়ে আজ থেকে 1100-1200 বছর আগে তাহাবী শরীফ উনি বলেছেন যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীতে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ এক কথায় ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ থেকে কুফা কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ধারাটা এসেছে সেই আকীদা বর্ণনা করতে গিয়ে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। ইমাম তাহাবী বলেন সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। ঠিক আছে না? বলেন না, যারা সাহাবা একরামকে আমরাও তাদেরকে, আরে জুড়ে বলেন, যারা সাহাবা একরামকে আমরাও তাদেরকে ভালোবাসি। এটা হলো আল আকীদা তাহাবী, হচ্ছে আহলুস সুন্নাহর আকীদার মধ্যে সবচেয়ে মুদাল্লাল এবং মুবারহান কিতাব। মাশাআল্লাহ, আছে সবগুলো বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুদাল্লাল এবং মুবারহান কিতাব এবং উম্মার যতগুলো ধারা সব ধারা দেখবেন ঘুরে ফিরে সবাই আকীদাতুত তাহাবীকে ফলো করে এবং ফলো করতে গিয়ে নিজের মতো মঙ্গলা ব্যাখ্যা করে, সেটা ভিন্ন কথা। এজন্য আকীদাতুত তাহাবীতে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 321 হিজরিতে, আজ থেকে প্রায় 1100 বছর আগে উনি আকীদা বর্ণনা করে গিয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা ইকরামকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। জুড়ে বলেন আমরাও তাদেরকে। আর ওয়ানুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ লালন করে আমরাও তাদের প্রতি বিদ্বেষ লালন। ওয়াবিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা সাহাবা ইকরামের শান মান খাটো করার জন্য, যারা সাহাবা ইকরামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যারা সাহাবা ইকরামের অবস্থান প্রশ্নবিদ্ধ করার জন্য, ওয়াবিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, সাহাবা ইকরামের সমালোচনা করবে। ইমাম তাহাবী বলেন যারা সাহাবা সমালোচক তাদেরকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তারপরে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? কি ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা শুধু সাহাবা ইকরামের কল্যাণের দিক আলোচনা করব, সাহাবা ইকরামের কল্যাণের দিক আলোচনা করা ছাড়া অন্য কোনো দিক নিয়ে আলোচনা করা যাবে? জোরে বলেন, আলোচনা করা যাবে? এবার বুঝেন, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক মূলনীতি। আর যদি আপনি সাহাবার সমালোচনা করেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি 463 হিজরিতে ইন্তেকাল করেছেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া, চার ভলিউমে, চার খণ্ডে, দুই ভলিউমে প্রকাশিত হয়েছে, লম্বা আলোচনা এনেছেন খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল কিফায়াতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সমযুগের ইমাম আবু যুরহা রাযী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, ইমাম খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সনদসহ এনেছেন, হযরত আবু যুরহা রাযী বলেন শুনো, যারা সাহাবা ইকরামের শান মানকে খাটো করে, যারা সাহাবা ইকরামকে সমালোচনা করে তাদের ব্যাপারে উম্মার অবস্থান কি? আবু যুরহা রাযী রহমতুল্লাহ আলাইহি বলেন ইযা রাআইতাল লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু যিন্দিক, শুনো
পৃথিবীর কোন মানুষকে যদি তুমি গবেষণার নামে, স্টাডির নামে, নিজের বড়ত্ব প্রকাশের নামে, নিজের অমিত্ব প্রকাশের নামে, নিজের থিসিস প্রকাশের নামে যদি পৃথিবীর কাউকে তুমি ইদা রাআইতা, যখন দেখবে আল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর শান মানকে খাটো করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর মর্যাদাকে খাটো করতেছে, ইমাম আবু যুরারা রাজি বলেন ফালাম, ভালো করে জেনে রাখো আন্নাহু জিন্দিক, এই হলো একটা, বলেন না জিন্দিক, বলেন না একটা, আয় হায় আপনারা কি রাগ করছেন, তো কথা বলবেন না। যেই ব্যক্তি সাহাবা একরামের সমালোচনা করে, ইমাম আবু যুরারা রাজি বলেন ফালাম আন্নাহু জিন্দিক, ভালো করে মনে রাখবে সে একজন জিন্দিক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল আরো কোনো কথা বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যদি কাউকে সাহাবা ইকরামের সমালোচনা করতে দেখো ফাত্তাহিমহু বিদ্দিন, তার ইমান নিয়ে প্রশ্ন তুলবে, মনে করবে এর ইমানের সমস্যা আছে, যদি ইমানের সমস্যা না থাকতো কখনো কোনো সাহাবীর সমালোচনা করত না, সাহাবার সমালোচনা করত না। এজন্য দেখেন এটা আকীদার মৌলিক কনসেপ্ট। এবার বলুন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কি সাহাবি না, এই যে কথা বলেন না, জোরে বলেন সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কি সাহাবি না। তোমরা যারা আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দাও, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান খাটো করতে চাও, মওলানা মওদুদি সাহেবের সাথে আমাদের আকাবিরদের মৌলিক যে পয়েন্টে ভিন্নতা ছিল, এর ভিতরে একটা ছিল মওদুদি মরহুমের লেখা খিলাফত ওয়া মুলকিয়াত, সেই মুলুকিয়াত, খিলাফত ওয়া মুলুকিয়াত, সেই বইয়ে মওদুদি সাহেব উনি যখন মানে মুলুকিয়াতের আলোচনায় গিয়েছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এমন কতগুলো মিথ্যা অপবাদ দিয়েছেন। আপনারা যারা শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহ লেখা হযরতে মুআবিয়া ওয়া তারিখি হাকায়িক, ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বইটি পড়েছেন, আপনারা দেখতে পেয়েছেন উনি কত ভয়ঙ্কর ভাবে, কত নিঃশংসপন্থায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান ওয়া মাহদিয়া, হে আল্লাহ আমার মুআবিয়াকে আপনি যুগের পথ প্রদর্শনকারী বানিয়ে দিন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জালিলুল কদর সাহাবী ছিলেন যে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আকাল, অধিক বুদ্ধিমান এবং মানে অনেক বেশি বুদ্ধিমান, অন্য কাউকে আমি দেখিনি। তখন উনি জিজ্ঞেস করলেন, ইবনে উমরকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বুদ্ধিমান আপনি কাউকে দেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমর রাদিয়াল্লাহু তাআলা থেকেও বেশি বুদ্ধিমান? তখন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি দিয়েছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু রাজনৈতিক ভৌগোলিক জ্ঞানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান আরো উপরে রেখেছিলেন। এবার বলুন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ না হারাম? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আকীদা ঠিক করার নিয়তে বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হালাল না হারাম? আরো আসতে বলেন, আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে চান, এখন আমাদের দেশে দুই দল আছে, আমার দিকে থাকান, দুই দল আছে, এক দল হলো যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমানই মনে করে না, এই পার্টি আপনাদের চট্টগ্রামে এক পার্টি জন্মাইছে এখন, ইমাম হায়াত পার্টি, কি পার্টি জোরে বলেন, আমার আমার কথা শুনবেন না, ইমাম হায়াত পার্টি, এরা একদম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানই মনে করে না। এবার বলুন তো যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান মনে করে না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না খারিজি? কথা বলেন, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ এসেছেন, তিনি কথা বলবেন, আমি 5 মিনিটের ভিতর আমার কথাটা শেষ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন সাহাবার প্রতি বিদ্বেষ লালন করি না, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ না, আর আস্তে বলেন না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ না, আমরা সাহাবা সমালোচকদের সাথে দেখছেন আর কথা কয় না,
সাহাবা সমালোচকদের সাথে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বিশুদ্ধ আকীদা লালনের তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা প্রশ্ন আমাকে দিয়েছেন, আমি উত্তর দিয়ে শেষ করছি, যেহেতু শেখ চলে আসছেন। এক নম্বর, মৃত ব্যক্তির ঘরে নির্দিষ্ট দিনে কোনো আয়োজন করার শারীরিক বিধান কি? আমাদের দেশে অনেকে এই চল্লিশা, সাত নম্বর দিনে, একুশ নম্বর দিনে, চল্লিশ নম্বর দিনে দিন নির্ধারণ করে ইসালে সওয়াব করেন। প্রথম কথা, শরিয়াহতের পক্ষ থেকে শরিয়াহর একটা মৌলিক মূলনীতি বুঝবেন। আপনারা যারা ইখতিলাফে উম্মত ও সিরাতে মুস্তাকিম পড়বেন, মা মাওলানা সরফরাজ খান সফদর রহিমাহুল্লাহ রাহে সুন্নত পড়বেন, ওখানে আমাদের আকাবিরা বিস্তারিত আলোচনা করেছেন, শেখুল ইসলাম তাকী উসমানী হাফিজুল্লাহ আলোচনা করেছেন, শরিয়তের পক্ষ থেকে কোনো দিন যদি ফজিলতপূর্ণ না হয়, এমন কোনো দিন আপনার নিজের পক্ষ থেকে নির্ধারণ করে কোনো কিছু করা বেদাত, যেই দিন শরিয়ত নির্ধারণ করে নি, নিজের পক্ষ থেকে ওই দিনকে নির্ধারণ করা যাবে না, বুঝেন নাই? শরিয়ত ইসালে সওয়াবের জন্য কোনো দিন নির্ধারণ করেনি, যে কোনো দিন করতে পারেন। এখন আপনি যদি দিন নির্ধারণ করে সাত নম্বর দিনকে, একুশ নম্বর দিনকে, অথবা চল্লিশ নম্বর দিনকে, এই দিন নির্ধারণ করে আমাদের সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে এগুলো সব কুসংস্কার এবং বেদাত, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বেঁচে থাকতে হবে। ছেলের শ্বশুরবাড়ি থেকে বাৎসরিক নাস্তা কাপড় অন্যান্য জিনিস দাবি করার শরীয়ত বিধান জানাবেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না আগমান নিকাহি বারাকা ইসরুহা মাউনা, যে সবচেয়ে সহজ বিয়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়েতে সবচেয়ে বেশি বরকত দেন, যে বিয়েতে খরচ যত কম হয়। আর বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নেওয়া, আমি সংক্ষিপ্তভাবে একটা মূলনীতি আলোচনা করি। ডক্টর হামজা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন, শেখ আহমদ জারকা রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল মাদখাল মুস্তাফা আহমদ জারকা, ওনার কিতাব আল মাদখাল লি ফিকহিল আম, চমৎকার কিতাব। এখানে উনি ফিকহে হানাফির প্রায় চল্লিশটা, মাশাআল্লাহ আমাদের শেখের দেখা হয়েছে, ওখানে উনি ফিকহে হানাফির চল্লিশটা মৌলিক মূলনীতি নিয়ে আলোচনা করেছেন। এর ভিতর একটা মৌলিক মূলনীতি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, লা যারার ওয়া লা যিরার। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, এই যে আমরা বিয়ের পর এই শর্তগুলো লাগাই, এগুলো যদিও আমরা লাগাই না, কিন্তু এখন আমাদের সমাজে এগুলো শর্তের মতো হয়ে গিয়েছে। বিশেষ করে এই সমস্যাটা আমাদের আপনাদের চট্টগ্রাম আর আমাদের সিলেটে বেশি। বিয়ের পর রমজানে একবার ইফতারি দিতে হয়, ঈদে একবার ইফতারি দিতে হয়, এগুলো সব কুসংস্কার এবং হারাম, এগুলো সব কুসংস্কার এবং হারাম। বিয়ের পর মেয়ের বাপের আর কোনো দায়িত্ব নেই, বিয়ের পর মেয়ের বাপের আর কোনো দায়িত্ব না। খুব ভালো করে বুঝেন, আমাদের ফিকহে হানাফির একটা মৌলিক মূলনীতি হইল, জালবে মানফাআত থেকে দাফে মুদাররাত উত্তম। এটা কিভাবে ব্যাখ্যা করি? একটা কাজ হালাল, এটার খারাপ দিকও আছে, কিছু লাভের দিক আছে, তখন লাভের দিক না দেখে খারাপের দিককে প্রাধান্য দেওয়া হবে, মানে লাভও আছে ক্ষতিও আছে, তখন জালবে মানফাআত থেকে দাফে মুদাররাত উত্তম, অর্থাৎ লাভের দিক না দেখে ক্ষতির দিককে প্রাধান্য দিয়ে এটাকে বর্জন করতে হবে। আর ফিকহে হানাফি আরেকটা মূলনীতি আছে, ইদা তারাদ্দাদা বাইনা বিদআতিন ওয়া মুস্তাহাবতিন, এটা অনেক কিতাবে আছে, কোন বিষয় নিয়ে যখন সন্দেহ তৈরি হবে, এটা খারাপের দিকও আছে ভালোর দিকও আছে, জায়েজের দিকও আছে হারামের দিক আছে, ফিকহে হানাফির স্বীকৃত মূলনীতি তরিকা, এটাকে ছেড়ে দেওয়া হবে, এটা করা যাবে না। এখন আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা হয়তো দিতে পারছেন, খুব আনুষ্ঠানিকভাবে দিচ্ছেন, আপনাদের দেওয়ার কারণে এটা একটা আনুষ্ঠানিকতার মতো হয়ে যাচ্ছে, শর্তের মতো হয়ে যাচ্ছে, আপনাদের দেখার কারণে গরিব মানুষ চাপে পড়ে, গরিবের মেয়েরা চাপে পড়ে, তখন তার বাপরে চাপ দেয়, বাপ বাধ্য হয়ে কোনোভাবে যখন টাকা পায় না, মেয়ের মান রক্ষা করার জন্য, মেয়ের মুখ রক্ষা করার জন্য সুদে টাকা নেয়, সুদ দিয়ে টাকা দেয়। এই জন্য এই সকল কুসংস্কার আমরা পরিত্যাগ করবো তো ইনশাআল্লাহ। বলেন কারা করবেন, হাত তুলেন, এসব কুসংস্কারে আমরা যাব। দেখেন, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন। সাহাবা ইকরাম বিয়ে করেন নাই না? সব রুবান সব বৈরাগী ছিলেন, লা রুবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নেই। মহারানা বেশি ধরার ফলে ক্ষতি কি? দেখেন, প্রথমত মহারানা বিয়েতে দিতে হবে, কাদ আলিমনা মা ফরাজনা আলাইকুম, আল্লাহ বলেছেন যে আমি জানি মহারানা যেটা আবশ্যক করেছি, কতটুকু আল্লাহ কোরআনে বলেননি? আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে মোহরের সর্বনিম্ন মেকদার দশ দিরহাম,
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে নসটা ইমাম জাহালাই রাহিমাল্লাহ নসবুর রায় বিস্তারিত আলোচনা করেছেন, লা মাহরা লি আকাল মিন আশারাতি দারাহিম, এই এই নসের আলোকে আলোচনা করেছেন। ইসলামী শরীয়তে মোহরের সর্বনিম্ন মিকদার পরিমাণ হলো 10 দিরহাম, মানে আমাদের বাংলাদেশে 3500 টাকার কাছাকাছি। ইসলামী শরীয়তে মোহরের ক্ষেত্রে উত্তম হলো যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু। দেখেন আমাদের বাংলাদেশে একটা কুসংস্কার আছে, আমরা মনে করি মোহরে ফাতিমি সুন্না না, মোহরে ফাতিমি বিয়ের সুন্না না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিয়ে দেন, মোহর ছিল 500 দিরহাম, মধ্য দিরহাম হিসাব করলে 1,95,000 টাকার মতো বর্তমানে হয়, এটা সুন্না না। মোহরের ক্ষেত্রে সুন্না হলো আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু। আমাদের সমাজে কিন্তু মোহর কেন্দ্রিক প্রান্তিকতা আছে, একদল আমরা মোহর দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করি না, এই জন্য আমরা যত ইচ্ছা মোহর লিখে রাখি, দেখা যায় বিয়ের পর মোহর 22,00,000-23,00,000, এটা দেওয়ার আর প্রয়োজন মনে করি না। একটা মাসালা আছে যাক, এটা এখানে বলা যাবে না, বলছি না। এজন্য মোহর আপনি ততটুকু দিবেন যতটুকু আপনার সামর্থ্য আছে, এবং চেষ্টা করবেন মোহরটা নগদে দিয়ে দিতে। রাসূলুল্লাহ সামের বিয়েতে মোহর মুআজ্জাল নগদে ছিল, বাকি ছিল সেটা আপন জায়গায় ঠিক, আপনি চেষ্টা করবেন মোহরটা সাথে সাথে দিয়ে দিতে, এবং আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবেন বেশি মোহর। দেখেন এখন আমাদের সমাজে অনেক বিয়ে ব্ল্যাকমেল করা হয়, ব্ল্যাকমেল বুঝেন, ব্ল্যাকমেল মানে আপনার মোহর ধরবে 10,00,000-20,00,000 টাকা। আর কাবিন নামার, আমাদের বিয়েতে কাবিন নামার একটা ধারা আছে, 18 নং ধারা, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে তাফুইদে তালাক, তালাকের অধিকার দিয়েছেন কি না। অনেকে আছে না বুঝে দিয়ে দে, বিয়ের সময় তো মাথা ঠিক নাই, সাইন করে দিয়ে দিছে, তালাকের অধিকার দিয়ে দিছে, এখন মোহরও বেশি, তার সামর্থ্য নাই, এখন বউ ব্ল্যাকমেল করে যে কি তুমি যদি আমার কথা না শুনো তালাক দিয়ে চলে যাব, তোমার উপর মোহর এত টাকা চাপাই দিছে। এজন্য মোহরের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন, যতটুকু দেওয়ার আপনার সামর্থ্য আছে ততটুকুই মোহর নির্ধারণ করবেন, বেশি মোহর নির্ধারণ করার ভিতর আলাদা কোনো ফজিলত, বলেন আলাদা কোনো ফজিলত। আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শবে বরাত ও কদরের নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, দুইটা কথা বলি। আমাদের সমাজে শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, সাড়াসাড়িও আছে। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম শেখ তাহমিদুল মাওলা হাফিজুল্লাহ একটা কিতাব লিখেছেন আরবিতে, আল ইহতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতিন নিসফ মিন শাবান মিন আল আহাদিস ওয়াল আসার, উনি বিস্তারিত আলোচনা করেছেন। আমি বলি, প্রথম যারা বলে শবে বরাত নাই এটা ভুল, শবে বরাতের কোনো ফজিলত নাই এটাই ভুল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা ইকরাম থেকে হাদিস এসেছে। হযরতে মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান 354 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান এনেছেন 5665 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়াত্তালিউল্লাহ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকা ওয়া মুশাহিন, যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পুরো সৃষ্টির দিকে রহমতের নজরে থাকান, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সবাইরে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইরে মাফ করে দেন। এই হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ সেই কিতাবে বলেছেন, রাওয়াহু তাবারানি ফিল মুজামিল কাবীর ওয়াস সাগীর ওয়া রিজালুহুমা সিকাত, ইমাম হাইসামি বলেছেন এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী সবাই সিকা এবং গ্রহণযোগ্য। শেখ শোয়েব আর-রাউত রাহিমাহুল্লাহ সদ্য প্রয়াতপ্রাপ্ত পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিকদের একজন, উনি সহিহ ইবনে হিব্বানের টীকায় লিখেছেন, হাদা হাদিসুন সহিহুম বিশাওয়াহিদিহি, এই হাদিস আরো অনেক হাদিস দ্বারা এটা সহি। তারপর হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহ হাদিস ইমাম বাইহাকির ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে এনেছেন, যে হাদিসকে খুদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসুস সহিহায় বলেছেন, হাদা হাদিসুন সহিহুন কদ রুবিয়া আন গায়রি ওয়াহিদ মিনাস সাহাবা ইয়াসুদ্দু বাযহা বাযা, হযরত ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত-তারহীবে বলেছেন, ইসনাদুহু লা বাসা বিহি, সনদে কোনো সমস্যা নাই। ওনার বক্তব্যকে আব্দুর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আহাদিতে বলেছেন যে সনদ সমস্যা নাই, সনদ চলনসই। এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দিয়ে লাইলাতুন নিসফ মিন শাবান, কিন্তু শবে বরাত এই ইসতালা সব এটা ফারসি শব্দ, আবার বরাত এই ইসতালা ইসলামী ইসতালা কি হবে, ইসলামী পরিভাষে কি হবে, এই কোরআন হাদিসের আলোকে ওই ইসতালা ঠিক করতে হবে। এটা লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত মানে ভাগ্য রাত না, আপনি লাইলাতুল বারাআ মানে মুক্তির রাত বলতে পারেন, লাইলাতুল বারাআ, বারাআ মানে এই রাতে আল্লাহ মাফ করেন হিসাবে মুক্তির রাত।
এখন হলে এই রাত্রে আপনি আমল করবেন কিভাবে, যেভাবে করেছেন নবী, যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম। নবী কিভাবে আমল করেছেন? ইমাম বাইহাকি রহিমাল্লাহ সোহাবুল ইমানে, লম্বা কথা বলছি না, সোহাবুল ইমানে হাদিস এনেছেন এবং ইমাম বাইহাকি রহিমাল্লাহ নিজে বলেছেন, ইসনাদুহু মুরসালুন জাইয়িদ, সনদের দিক থেকে মুরসাল হলেও হাদিস চলনসই। যে আল্লাহর নবী ইসলামের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ফাআতালা আস-সুজুদ হাত্তা জরন্তু আন্নাহু কাদ কুবিদা। একদিন আমি আল্লাহর নবীর কাছে গেলাম রাত্রে, আল্লাহর নবী দীর্ঘ নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা জরন্তু, এমনকি আমি ধারণা করলাম, আন্নাহু কুবিদা, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। লম্বা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল দ্বারা নাড়া দিলেন, রস্তম নড়লেন। নামাজের শেষের পর আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন, ইন্নাহা লাইলাতুন নিসফু মিন শাবান, আজকের রাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন। এই রাত্রে যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, এই রাত্রে যারা আল্লাহর কাছে রহমের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাম থেকে এই রাতে একাকী নামাজ পড়া ইবাদত প্রমাণিত। এজন্য আপনি এই রাত্রে একাকী নামাজ পড়বেন, জিকির করবেন, ইস্তেগফার করবেন, কোরআন তিলাওয়াত করবেন। আমাদের দেশে এগুলো কুসংস্কার, সবরাতের বিশেষ বারো রাকাত নামাজ পড়ে। বারো রাকাত নামাজ বলতে সম্মিলিত কোনো ইবাদত নাই। অনেকে আছে সবরাতের দিন আগরবাতি জ্বালায়, কুসংস্কার, জ্বালানো যাবে না। অনেকে আছে সবরাত উপলক্ষে ওই যে মিষ্টি, তারপর আরও কি বলে এটা, এগুলোর আয়োজন করে, এটা সবরাত উপলক্ষে বিশেষ ইবাদত না। এমনি আপনি সারা বছর যেভাবে খান ওইভাবে খাইলে খাইতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে বিশেষ করে এগুলো করা যাবে না। এই রাত্রে নবী করিম ইসলাম এবং সাহাবায়ে কেরাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসছে, ইবনে ওমর বলেছেন, পাঁচটা রাত এমন আছে যেই রাত্রে আল্লাহ বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না, এর ভিতর এক রাত হলো লাইলাতুল নিসফু মিন শাবান। বড় মজার কথা হলো, আমাদের দেশে যে সকল ভাইরা লাইলাতুল বরাআ এই রাত্রে কোনো ফজিলত মানতেই চান না, ওনারা যাদেরকে আকিদার ইমাম মানেন, ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনু কাইম আল জাওজিয়া রহমতুল্লাহ আলাই, ওনাদের কিভাবে ওই রাত্রে ফজিলত আসছে? খুদ আলবানী রহমতুল্লাহ স্বীকার করেছেন, আব্দুর রহমান মুবারকপুরি রহমাল্লাহ স্বীকার করেছেন। এজন্য আমার উস্তাদে মোহতারাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজুল্লাহ লিখেছেন, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে লাইলাতুল বরাআ, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। এই রাত্রের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা বলি আমি, অনেকে এই কথা বলে যে এই রাত্রে ফজিলত আছে কিন্তু কোনো আমল করা যাবে না। আচ্ছা বলুন তো, যদি সাতকানি আর আমাদের শেখ আবু রেজা নদভী এমপি হাফিজুল্লাহ ঘোষণা করছেন যে আগামী মাসের পাঁচ তারিখ যারা সন্ধ্যায় আমার ঘরে আসবে সবাইকে 5,000 করে টাকা দিব, আচ্ছা বলুন তো সেই রাত্রে আপনি ঘুমাবেন, মাগরিব পরে এসে লাইন দিবেন, কেন আপনার টাকা পাবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আপনাকে মাফ করবেন, তো এই রাত্রে আপনি ঘুমাবেন না, ইবাদত করবেন, কথা বোঝাই নাই। এই জন্য এই সকল অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব, বলেন না বিভ্রান্ত হব। আরেকটা প্রশ্ন আছে, এটা একটাই করে শেষ করছি, আরবের চাঁদ দেখে বাংলাদেশে রোজা রাখার বিধান কি? অনেকে আছে যে সৌদি আরব চাঁদ দেখলে ঈদ করে, হ্যাঁ আবার সৌদি আরব চাঁদ দেখলেই রোজা রাখে। দেখেন এই আমল আপনারা সাহাবায়ে কেরামের আমল থেকেই নিয়ে নেন। আমি একটা ঘটনা শোনাই, ইমাম কুরাইব রহিমাল্লাহর ঘটনা এই সহি মুসলিমে আসছে, ইমাম তিরমিদি তিরমিদি শরীফে আনছেন। শুনেন, একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার গোলাম ছিলেন কুরাইব রহমতুল্লাহ আলাইহ, কুরাইব রহমতুল্লাহ আলাইহ একবার, কথা বোঝা যাচ্ছে না ভালো করে, বসেন আপনারা বসেন ভাইয়ারা। কুরাইব রহমতুল্লাহ আলাইহি একবার মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর মদিনায় রমাদান শুরু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ শুক্রবার মদিনায় এক রমাদান, উনি মদিনায় রোজা শুক্রবারে রেখে গিয়েছেন, রমাদানের মাঝে যখন দিমাশকে গিয়েছেন, দিমাশকে গিয়ে খবর পেয়েছেন যে দিমাশকে রমাদান শুরু হয়েছে শুক্রবার দিবাগত রাতে, অর্থাৎ শনিবার, অর্থাৎ দিমাশকে যেই দিন এক রোজা ওই দিন মদিনায় দুই রোজা। কুরাইব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ দিমাশক থেকে চলে আসছেন, চলে আসার যেই দিন উনি মদিনায় আসার পর মদিনায় 29 তারিখে চাঁদ উঠেনি, রমাদান মাস পূর্ণ হয়েছে, 30 তারিখ দিবাগত রাতে চাঁদ উঠেছে। যেই দিন 30 তারিখ দিবা, অর্থাৎ যেই দিন মদিনায় 30 রোজা হচ্ছে ওই দিন নিশ্চিত দিমাশকে ঈদ, কারণ আরবি কোনো মাস কখনো 31 হয় না। এখন মদিনায় যেহেতু 30 দিন পূর্ণ হয়েছে সুতরাং ওই দিন নিশ্চিতভাবে দিমাশকে ঈদ করছে। তো হযরতে কুরাইব রাহিমাহুল্লাহ সন্ধ্যা হয়েছে, উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, আওয়ালা তাকফি বুরুয়াতি মুআউইয়া, আপনি চাঁদ দেখেননি এজন্য আপনি ঈদ করছেন না, কিন্তু দিমাশকের মানুষ তো চাঁদ দেখেছে, আওয়ালা তাকফি বুরুয়াতি মুআউইয়া, আমিরে মুমিনিন হযরতে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলার দেখা কি আপনার জন্য যথেষ্ট না? হযরতে ইবনে আব্বাস বললেন, লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন,
আমরা আমাদের মাতালিয়ে, আমরা আমাদের উদয়স্থলে যখন চাঁদ দেখব, আমরা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখব, আমরা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করব। এজন্য এই হাদিসে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি পরিচ্ছেদের নামকরণই করেছেন বাবু মা জাআ লিকুল্লি আহলি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক এলাকার মানুষ তাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবে আর তাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করবে। এখানে আমাদের কিছু ভাইরা অপপ্রচার করেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহর মত নাকি ছিল যে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ উঠলে বাকি সবার উপরে কি হয়ে যায়, ঈদ করা রোজা রাখা আবশ্যক হয়ে যায়। এইটা প্রথম আব্দুর রশিদ বুখারী রহমতুল্লাহ আলাইহি খুলাসাতুল ফতোয়াতে লিখেছিলেন, এমন একটা তাসামু ইমাম আব্দুর রশিদ নোমানি, না আব্দুর রশিদ বুখারী খুলাসাতুল নোমানির মত তো এই দিকে মানে এটা ইখতিলাফ মাতালে নিয়ে আব্দুর রশিদ নোমানির বহুত বেশি ওইটা আছে, মানে ওই মাসালাটা প্রথম আবু হানিফার দিকে নিস্বত করেছেন আব্দুর রশিদ বুখারী, যিনি খুলাসাতুল ফতোয়ার লেখক। এরপরে কেউ কেউ তার তাকলিদ করেছেন, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত এখন তো আমাদের জাহিরুর রওয়ায়ার কিতাবগুলো ছেপে এসেছে, সেখানে পাওয়া যায় যে লা ইবরাত আল ইখতিলাফিল মাতালি, কখন ইদা কানা বালাদাইন করিবাইন, যদি নিকটবর্তী দুই শহর হয় তাহলে প্রত্যেক শহরে দেখা লাগবে না, কাছাকাছি শহর হলে পাশের শহরে দেখলেই হবে, কিন্তু শহর যদি দূরবর্তী হয়, আমাদের হানাফি মাজহাব হলো লিকুল্লি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক শহর চাঁদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবে আর তাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করবে। আরও অনেক প্রশ্ন ছিল, শায়খকে বসে আমি আর কথা বলছি না, এমনি বেশি বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন।